হারুন নামে একজন ভাই জানতে চেয়েছেন, ছেলে যদি হিন্দু থেকে মুসলমান হয় সে তার বাবার সম্পদ পাবে কিনা। হিন্দু বাবার সম্পদ মুসলিম ছেলে সে পাবে কিনা এটা রাষ্ট্রীয় আইনের ব্যাপার, কিন্তু কোনো মুসলিম বাবার ছেলে যদি অমুসলিম হয়ে যায় সে সম্পদ পাবে না, এটা ইসলামের আইন। যেমন হিন্দু বাবার ছেলে মুসলিম হলো তার বাবার সম্পদে সে সম্পদ পাবে কিনা রাষ্ট্রীয় আইনে দেখতে হবে। এ বিষয়ে আপনাদেরকে আমরা অ্যাডভোকেটের সাথে পরামর্শ দিচ্ছি। আসাদুজ্জামান নামে একজন ভাই জানতে চেয়েছেন, হাফ শার্ট পরে ইমামতি করা যাবে কি? জি, যদি আপনার ফুল শার্ট না থাকে তাহলে আপনি হাফ শার্ট পরে ইমামতি করবেন, অসুবিধা নেই। তবে আপনি যদি ইমাম হবেন ফুল শার্ট ভালো। তাহমিনা রহমান নামে একজন বোন জানতে চেয়েছেন, কোরবানি এবং আকিকা একসাথে দেওয়া যাবে? প্রয়োজন নেই, কোরবানি ভিন্ন ইবাদত, আকিকা ভিন্ন ইবাদত। কোরবানির ব্যাপারে ছেলে হলে দুই বকরি, মেয়ে হলে এক বকরি, সুতরাং এটাকে একসাথ করে আকিকা কোরবানিকে একাকার করে ফেলা হচ্ছে, এতে করে আকিকার গুরুত্ব সমাজে কমে যাচ্ছে। এই জন্য এটা মেহরবানি করে করবেন না, সম্পূর্ণ ভিন্ন ইবাদত, এটাকে ভিন্নভাবে করুন। রাইয়ান ইয়ামিন আয়মান নামে এক ভাই জানতে চেয়েছেন, আমাদের মসজিদের ইমাম মাঝে মাঝে আলসেমি করে আসরের নামাজ জামাতে পড়ে না, মাঝে মাঝে এক ওয়াক্ত নামাজ পড়ে না, কমিটি তারপরও তাকে ইমাম হিসাবে রেখেছে, তার পিছনে যা নামাজ হবে এটা কেয়ামতের আলামত যে ইমাম নিজে নামাজ পড়ে না। আস্তাগফিরুল্লাহ আলাযীম, তোর পিছনে নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু এমন লোকের পিছনে নামাজ পড়তে হবে? দুঃখ ছাড়া আর কি বলা যায়, দুঃখ প্রকাশ করা ছাড়া। ওকে ইমামতি থেকে বাদ দিয়ে অন্য কাউকে ইমাম হিসেবে নেওয়া উচিত, অথবা তাকে সংশোধিত হতে বলা উচিত, সে সংশোধিত হয়ে গেল আলহামদুলিল্লাহ। রাকিবুল ইসলাম নামে একজন ভাই জানতে চেয়েছেন, মানুষ মারা গেলে স্বেচ্ছায় অঙ্গ দান করা যায় যাচ্ছে কিনা? এ বিষয়ে ওলামায়ে কেরামের দুটি মত, একদল আলেম বলছেন যে যাবে, আর একদল আলেম বলছে যাবে না। প্রশ্ন হতে পারে কেন দ্বিমত? উত্তর হলো, এই বিষয়টি আজ থেকে 100 বছর আগেও ছিল না, বিজ্ঞানের উৎকর্ষতার কারণে এখন চক্ষু দান করা যায়, কিডনি দান করা যায়, হয়তো আরও কিছুদিন পরে দাঁত দেওয়া যাবে, হাত দেওয়া যাবে, নতুন মাসালা। এই জন্য আলেমদের মতামত দুরকম। একদল আলেম বলেন অঙ্গের মালিক তো মানুষ নিজে নয়, তো সে তার অঙ্গ অন্যকে দান করবে কীভাবে, তার মালিকা নাই তো তার নাই। আরেকদল বলেন মরে গেলে কোনো কাজে লাগে না, পচে যায়, তো মানুষের কিছু উপকার তো হলো, উপকারের দিকে তাকিয়ে তারা জায়েজ বলছেন। এখন আমাদের মতামত, আসলে অঙ্গ দান করলে তার লাশের প্রতি একটু অসম্মান হবে। কোনো ব্যক্তি বলে গেল আমার মৃত্যুর পরে আমার চোখ আমি ডোনেট করলাম চক্ষু শিবিরকে, আমি কিডনি দিলাম যারা কিডনি নেয় তাদেরকে, কয়েকদিন পরে কলিজাও হয়তো ট্রান্সফার করা যাবে, বলবো আমার কলিজা দিলাম আরেকজনকে, তাহলে আপনার মৃত্যুর সাথে সাথে ডাক্তাররা হাজির হবে, কেসে নিয়ে সুরি নিয়ে, কেউ চোখ কাটবে, কেউ কলিজা কাটবে, কেউ জিব্বা কাটবে, কেউ কিডনি তুলবে, তো কবর দেবেন কেমনে, লাশ নিশ্চয় বিকৃত হবে। এই জন্য লাশের সাথে একটু বিকৃত আচরণ করা তো হয়ই, তাই লাশের সাথে সম্মান রক্ষা করতে হলে এই অঙ্গদান না করলেই ভালো আমরা মনে করি। বরং লাওয়ারিশ লাশ যেগুলো আছে, যেগুলো এমনিতেই বিকৃত হয়, এমনিতেই বিকৃত হয়, অ্যাক্সিডেন্ট করেছে তো বিকৃত হয়ে গেছে, তো এমন যদি সম্ভব হয় এমন লাশ থেকে তাহলে কারো উপকার করতে গেলে হয়তো করা যেতে পারে, কারণ সে এমনিতেই বিকৃত হয়ে গেছে। কিন্তু স্বাভাবিক লাশ থেকে এভাবে অঙ্গ নিলে লাশটাকে বিকৃত করা হয়, এই জন্য যে সমস্ত আলেমরা বলছেন মালিকারা যেহেতু রায় দিবে কীভাবে, আমরাও তাদের পক্ষেই আপাতত মতামত ঘোষণা করছি। মোহাম্মদ রানা নামে একজন ভাই বলেছেন, ওজুর শুরুতে যে দোয়া পড়ি এটা ছাড়া কি অন্য দোয়া পড়া যাবে? ওজুর শুরুতে বিসমিল্লা ছাড়া কোনো দোয়া হাদিস দিয়ে সাব্যস্ত হয়, এই জন্য আমরা বিসমিল্লা বলে ওজু করব, অন্য কোনো দোয়া হাদিসে পাওয়া যায় না। আলামিন নামে একজন ভাই জানতে চেয়েছেন, কোরবানির গোস্ত 3 ভাগে ভাগ করা উত্তম? আমাদের এলাকায় 7 জনে কোরবান দিলে গোস্ত 8 ভাগ করে 7 ভাগ 7 জনে নেয়, শুধু 1 ভাগ গরিবদেরকে দেয়। প্রথম কথা হলো কোরবানির গোস্ত 3 ভাগে ভাগ করতে হবে, এরকম কোনো বিধান ইসলামে নেই।
কোরআনে আছে কুলু মিনহা ওয়াতইমুল বাইসাল ফাকির, তোমরা খাও এবং অসহায় দরিদ্র মানুষকে খাওয়াও। এখন আপনি কতটুকু খাবেন, তাদেরকে কতটুকু খাওয়াবেন, এক ভাগ হবে না দুই ভাগ হবে না তিন ভাগ হবে, এটা আপনার ব্যাপার, ইসলাম আপনাকে এত ভাগ করতে হবে বলেনি। এই জন্য বাঘাবাগিটাকে ইসলাম মনে করা যাবে না। আপনি চাইলে সবটাও খেতে পারেন, চাইলে সবটাও দান করতে পারেন, তবে উত্তম হলো নিজেও কিছু খাবেন, আত্মীয় স্বজন গরিব গোড়া বাজারা তাদেরকেও কিছু খাওয়াবেন। এখন সবাই মিলে সাত ভাগ, সাতটা ভাগ করে সাত গৃহস্থ নেবে, সাত ভাগে বা সাতজন নেবে, আর এক ভাগ এখান থেকে অতিরিক্ত সবাই মিলে গরিবকে দেবে, সেটাও না জায়েজ নয়, সেটাও দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। আশিক নামে একজন ভাই জানতে চেয়েছেন, একা একা নামাজ পড়লে কামত দিতে হবে? না ভাই, একা একা নামাজ পড়লে কামত দেওয়ার প্রয়োজন নেই, যদি আপনি দিতে চান বাধা নেই, কিন্তু একামত দেওয়ার প্রয়োজন নেই। একামত হল জামাতের সাথে সম্পৃক্ত, জামাতে নামাজ পড়লে তখন একামত দেওয়া সুন্নাহ। মুস্তফা আহমেদ নামে একজন ভাই জানতে চেয়েছেন, ফজর ও মাগরিবের নামাজের পর যে দোয়াগুলো পড়া হয় এগুলো হাঁটতে হাঁটতে পড়া যাবে কি? জি ভাইজান, যদি আপনি চান যে দোয়াগুলো জিকিরগুলো আপনি হাঁটতে হাঁটতে করবেন, এর মানে আপনি বাড়ি যাচ্ছেন হাঁটতে হাঁটতে জিকিরগুলো করে ফেললেন, কোনো অসুবিধা নেই। আশরাফুল ইসলাম নামে একজন ভাই জানতে চেয়েছেন, ভাবি যদি দুধ বোন হয় তার সাথে পর্দার বিধান কি? ভাবি দুধ বোন, তার সাথে পর্দা করার প্রয়োজন নেই, আপন বোনের সাথে যেমন পর্দা লাগে না, দুধ বোনের সাথেও পর্দার প্রয়োজন হয় না। তিনি আরও জানতে চেয়েছেন, নামাজ শেষ করে নামাজের শেষ বৈঠকে একাধিক দোয়া পড়া যাবে কি? জি ভাই, নামাজের শেষ বৈঠকে একাধিক দোয়া পড়া যাবে, আপনি আত্তাহিয়াত করবেন, তারপরে আপনি দুরূদ শরীফ পড়বেন, এরপরে আপনি দোয়া দশটা বিশটা পড়তে চান, লম্বা দোয়া পড়তে চান, একা একা নামাজ যদি পড়েন কোনো অসুবিধা নেই।